আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। 30 টাকায় ভাড়া করা গিটার আজও জীবন্ত হয়ে আছে। আয়ুব বাচ্চুর অপ্রকাশিত সাক্ষাৎকার। আয়ুব বাচ্চু LRB-র দলনেতা সবাইকে কাঁদিয়ে চলে গেছেন বড়পারে। সম্প্রতি একটি জাতীয় পত্রিকায় একান্ত সাক্ষাৎকারে অনেক কথা বলেছিলেন, যে সাক্ষাৎকারটি তার মৃত্যুর পর প্রকাশিত হলো। আরো কিছু তথ্য দেওয়ার জন্য 21 অক্টোবর রাজধানীর মগবাজার কাজী অফিস গুলিতে তার স্টুডিওতে যাওয়ার শিডিউলও ছিল, কিন্তু সেটা আর হলো না। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন এই কিংবদন্তি। তার ক্যারিয়ারের শুরুটা ছিল খুবই কষ্টের। 30 টাকায় ভাড়া নিয়ে গিটার বাজাতেন, বলেছিলেন বর্তমানে তার 29টা গিটার আছে, তবুও ভাড়া করা গিটার জীবন্ত হয়ে আছে তার মনে। মৃত্যুর আগেই আয়ুব বাচ্চুর সর্বশেষ এই সাক্ষাৎকারটি শুনুন। জীবনটাকে কিভাবে দেখেন, এমন প্রশ্নের জবাবে আয়ুব বাচ্চু বলেন, চোখ মেললেই জীবন, চোখ বন্ধ করলেই আর জীবন নেই, জীবনের রংটাই এরকম। আমাদের সবার ক্ষেত্রে বিষয়টি একই রকম, জীবন সে তো তার মতো করেই চলবে। আমরা কেউ জানি না ঠিক পর মুহূর্তে কি হতে যাচ্ছে। ঘুম থেকে ওঠার পর মনে হয় আমি সত্যি জীবিত আছি। আসলে আমার কাছে বেঁচে থাকাটাই অস্বাভাবিক। এখন বেঁচে থাকাটা আমার ভক্ত শ্রোতাদের জন্য, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার জন্য ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভেজেন, যারা প্রচন্ড রোদে পুড়ে আমার জন্য অপেক্ষা করেন, যারা আমার প্রতি স্নেহ মমতা প্রকাশ করেন। গিটার বাজানোর শুরুটা ছিল কিভাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গিটার বাজানোর প্রথম নেশাটা ধরে স্যান্টানা আর রিচি ব্রাসকোর বাজানো দেখে। এর বাইরে আমার গিটার বাজানোর প্রেরণা গুরু আজম খানের লিড গিটারিস্ট নয়ন মুন্সির বাজানো দেখে। প্রথমে আমি তাদের অনুকরণ করে নিজেই গিটার শেখা শুরু করি, তারপর বিভিন্ন ওস্তাদের কাছে গিয়ে গিটারটা রপ্ত করি। জীবনের প্রথম উপার্জন কি ছিল, এর জবাবে তিনি বলেন, 70-এর দশকে আমি ভাড়ায় গিটার বাজাতে যেতাম, গিটারটাও ভাড়া নিয়ে যেত। ওই সময় ডিস্কো কোম্পানির একটি গিটার আমার এক বন্ধুর কাছ থেকে 30 টাকা দিন প্রতি ভাড়া নিয়ে শো করতাম। ভাড়া হিসেবে 30 টাকা দেওয়ার পর আরো 50-60 টাকা রয়ে যেত, এটা দিয়েই আমার দিন চালাতাম। এখন কিন্তু আমার নিজের 39টা দেশি বিদেশি গিটার আছে, কিন্তু সেই ভাড়া খাটা গিটারের দিনগুলোর কথা আজও জীবন্ত হয়ে আছে আমার মনে। কিছুদিন আগে 27 বছর পার করলো LRB, অনুভূতি আর অভিজ্ঞতার কথা শুনতে চাই। আয়ুব বাচ্চু বলেন, 1991 সালে আমরা যখন শুরু করেছিলাম অনেকে আমাদের পাগল বলত, কিন্তু এতটা বছর পথ পাড়ি দেওয়ার পর আজ প্রশ্ন জাগে, আসলে আমরা পাগল ছিলাম নাকি যারা আমাদের পাগল বলতেন তারা? কারণ LRB সবসময় শ্রোতাদের ব্যান্ড। আজকে আমাদের এ সফলতার সমান ভাগিদার 16 কোটি মানুষ, যাদের ভালোবাসায় আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। এ সময়টাতে অনেক আনন্দ, বেদনা, হাসি, কান্না, বাধা, সমস্যা কিংবা সফলতার প্রহর এসেছে। আছে অনেক ত্যাগ স্বীকারের গল্প। শ্রোতাদের ভালোবাসা নিয়ে আমরা এখানে এসেছি, তারাই আমাদের প্রধান শক্তি। গান তো মানুষ এখন শুধু দেখে, নতুন শিল্পীরা ভিউয়ার্সদের ওপর ভিত্তি করে তারকা হয়, এ ব্যাপারে আপনার অভিমত? আয়ুব বাচ্চু বলেন, এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমি যখন শো করি, দর্শকরা আমার গান শুনে, আমাকে দেখে আনন্দ ফুর্তি করে, তারাই আমার ভিউয়ার্স, আমার দর্শক, আমার শো। অন্যরা কি করছে বা কি নিয়ে তারকা হচ্ছে, এ বিষয়ে আমার বলার কিছু নেই। আপনি তো একটি মিউজিক্যাল একাডেমি খুলতে চেয়েছিলেন, ওটার কি খবর? আয়ুব বাচ্চু বলেন, আসলে এ জীবনে অনেক স্বপ্নই শুকনো বালুচরের মতো শুকিয়ে গেছে। আমারও হয়তো এরকম স্বপ্ন ছিল, এখনো আছে, একটা মিউজিক্যাল স্কুল কিংবা গিটার স্কুল দেওয়ার, কিন্তু পর্যাপ্ত পরিমাণের লোকবল আর ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া তা হয়ে ওঠেনি। আমার ইচ্ছা ছিল বাইরের কোনো একটা স্কুলের সঙ্গে অ্যাফিলিয়েশন করে সুন্দর একটা স্কুল প্রতিষ্ঠা করা। একটু গুছিয়ে উঠতে পারলে হয়তো বা এটা নিয়ে আবার ভাববো, তবে আগাম কোনো প্রতিশ্রুতি দেয়া আমার জন্য ঠিক হবে না। সঙ্গীত নিয়ে এখন আপনার নতুন চাওয়া, তিনি বলেন, আমার একটাই চাওয়া, এ মুহূর্তে বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা যদি এক কাতারে এসে দাঁড়ান, তাহলে সবার একসঙ্গে বাঁচার একটি উপায় থাকবে হয়তো। তরুণ যারা ব্যান্ড করছে তাদের জন্য পরামর্শ কি? আয়ুব বাচ্চু বলে গেলেন, নতুন প্রজন্ম যারা আছে তারাও এভাবে আমাদের মতো রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী উৎসব করুক, সেই দোয়াই করি। তাদের জন্য পরামর্শের কথা বলা হয় যদি, তবে বলবো, একজন দলনেতার ভূমিকা অনেক অনেক কিছুই দেখেও না দেখার ভান করতে হবে, শুনেও না শোনার ভান করতে হবে। এভাবে একসঙ্গে ব্যান্ড টিকে থাকলে অনেক কিছুই করা সম্ভব। সব মিলিয়ে দলনেতাকে আত্মত্যাগ করতে হবে, লিমিটেড চিন্তা শক্তি থাকলে হবে না, আরো বড় করে চিন্তা করতে হবে। আর যদি কেউ ভাবে হয়ে গেছে তাহলেই শেষ, একমাত্র মৃত্যু ছাড়া শেষ বলে কিছু নেই। এই ছিল আয়ুব বাচ্চুর অপ্রকাশিত সাক্ষাৎকারটি। সাক্ষাৎকারটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।